change our hearts. Actions are judged by their intentions. দর্শক আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আওয়ারে। আপনাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত ব্যস্ত ব্যারিস্টার, ব্যারিস্টার আবু রেজা, উনি জেকেআর সলিসিটার্সের প্রিন্সিপাল। শুধু দর্শক, লাস্ট সেগমেন্টে আমাদের একটা কোয়েশ্চেন ছিল দর্শকের পক্ষ থেকে যে ন্যাচারালাইজেশনের ফিস কত হতে পারে। তো সেই ফিসটা হচ্ছে 1,236 পাউন্ড, সেটা 1,236 পাউন্ড আপনার ফিস। আর আচ্ছা জনাব রেজা, আমরা বিরতিতে যাওয়ার আগে এসএলএম এর যে ইউকে ডাইরেক্টিভস নিয়ে কথা বলছিলেন, আপনি যদি ইউ ডাইরেক্টিভস, ইউ সরি ইউ 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 ডাইরেক্টিভ গুলি আছে, তো যেটা হবে, যেটা তারা ধরে নিচ্ছে যে ইউরোপের সব দেশেই মিনিমাম স্ট্যান্ডার্ড তারা মেনটেন করবে। আপনি জানেন যে এর আগে হাইকোর্টে অনেকগুলো কেস হয়েছে, বলা হয়েছে যে গ্রিসে যদি কেউ গিয়ে অ্যাসাইলাম ক্লেম করে গ্রিসের, তাদের সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর্টিকেল 3 ব্রিচ হচ্ছে। ইটালিকে নিয়ে এর কথা বলা হয়েছে, বলা হয়েছে যে গ্রিসে বা ইটালিতে অ্যাসাইলাম সিকাররা মানবতার জীবনযাপন করছে বা তাদের ক্লেমটা প্রপারলি দেখা হচ্ছে না। এই প্রত্যেকটা কেসই কিন্তু হাইকোর্ট থেকে বাইরে ছড়ে ফেলা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা কল নিয়ে নিচ্ছি, অনেক কলার আছেন আমাদের সাথে। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার কোয়েশ্চনটা বালা হরি হুনেন জানো, আপনারা বাদে আমার উত্তর দিন জানো। জি অবশ্যই, হ্যাঁ। আমি 2010 আসলাম, আমার তিন বা আমরা তিন ভাই বোন আসলাম। সো আমার এই 18 পর্যন্ত লাইক আমি আর কি সাই রাস্তা বাদে 18 হয়ে যিমু, সো ওলা আমার পারমিশন দিছিল। বাদে আমার ওলা বিয়ে হয়ে গেছে ভাই, বিয়ে হওয়া বাদে আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা 3 আর একটা বাচ্চা ও জুলাই 2 হয়ে যাব। আমার পয়লা বাচ্চা স্কুলে হয়ে যাইরো, আমার দুই নম্বর বাচ্চা তার বেশি আসমান, সে নানি বাইওলার প্রেমেচার বেবি হয়েছে। সো আমরা কি এলাম এক বই না আগে কোয়েশ্চন করছেন, সো আমি আর কি সেই মোলা খান নানিন ভাই এফডি টাইম ওলা খালি অ্যাপ্লাই করি, তারা খালি লাইক আমরা একবার কইছে কনসিডার করবো, বাদে আমার চলিছে যায় নানি ভাই তোরা মিস্টেক করে দিছ না, আমার দুই বাচ্চার কথা কইছই না, এন কই একবার কইছেন যে আমি আমার হাজবেন্ডর লগে নাই। ও দুইটা জিনিস তারা খালি কর যে আমরা সেনে মিছা মাতলাম, এর লাগে খালি আমদারে রিফিউজ করে। সো আমি বাইর গেছে জানতাম চাইলাম যে কিছু পয়েন্ট আছে নি যে আমার দুইটা বাচ্চার কিতায় যে আমার। আরেকটা জিনিস আপা, আমি আপনি আপনি বললেন আপনার বয়স এখন 18 হয়নি। আমার বয়স 18 হয়ে গেছে, আমি এখন 23, আমার 7 বছর বাইয়া হয়ে গেছে এই দেশ অলরেডি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে কি তারা কোনো ভিসা দিয়েছে নাকি কারেন্টলি আপনার কোনো ভিসা নাই? আমার 18 পর্যন্ত দিছে নানি ভাই, বাদে কি তারা কইছে যে তুমি 18 হয়ে গেছো, সো এখন তুমি তোমার নিজের সুতা পারবা, বাদে কি তারা দিয়ে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি যখন এদেশে আসেন তখন আপনি ছিলেন আন্ডার এজ, সে আন্ডার এজ হওয়ার কারণে আনকম্পানির চাইল্ড হিসেবে আপনাকে তারা 18 পর্যন্ত বা 17.5 পর্যন্ত থাকতে দিয়েছে, তাই তো? জি বুঝতে পেরেছি। এখন যদি হবে, এখন যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি করেন, এটা পিওরলি হিউম্যান রাইটস আপনাকে অ্যাপ্লাই করতে। আপনার হাজবেন্ডের স্ট্যাটাস কি? আমার হাজবেন্ডও সেম ভাই, বা আমার হাজবেন্ডেরও ওলা খান লাইক 15 বছর হয়ে গেছে এই দেশে। জি, তো এখন যেটা হবে, আপনি যে কারেন্ট যে সিচুয়েশনে আপনি আসেন, এটাতে আপনি কিন্তু ইমিগ্রেশনের রুলে আন্ডারে আপনি আসেন না। হিউম্যান রাইটসের যেটা আমরা বলি যে অ্যাপেন্ডিক্স এফ এম এর কোনোটার মধ্যে আপনি কিন্তু কোয়ালিফাই করেন না, তার ফলে আপনার যে কোনো অ্যাপ্লিকেশান কিন্তু রিফিউজ করবে। একমাত্র হচ্ছে আউটসাইড দ্য রুলে যদি আপনি কোনো এক্সেপশনাল গ্রাউন্ড দেখাতে পারেন, তাহলে বেশি আসমার প্রবলেম, এভরি মান্থ তো তাদের ডক্টরও লইয়া যাওয়া লাগে, যদি ডক্টরও না যায় তার আসমাই স্টপ হয় না। বুঝতে পেরেছি। এখন আপনাকে দেখাতে হবে, যেটা আপনাকে দেখাতে হবে যে বাচ্চার যে অ্যাজমা যে আছে, যে অ্যাজমাটিক প্রবলেম যেটা বাচ্চার আছে, এটা বাংলাদেশে গেলে বাংলাদেশের গরম যে এনভায়রনমেন্টে, এই গরম এনভায়রনমেন্টে এটাতে কি আরও খারাপ হবে কি না, এটার কোনো ট্রিটমেন্ট হবে কি না। আপনাকে যেটা লাগবে আপা, আমি যেটা বলি, যেটা আপনার একমাত্র পথ, সেটা হচ্ছে যে আপনি বাচ্চার জন্যে আপনাকে এক্সপার্ট এভিডেন্স আপনাকে আনতে হবে, বাংলাদেশ থেকেও আনতে হবে, এখান থেকেও আনতে হবে, যে বাচ্চার শারীরিক যে অবস্থা এটা কেমন, এটা কি এদেশ থেকে চলে গেলে এটা আরও খারাপ হবে কি না এটা দেখতে হবে, এবং বাংলাদেশে গেলে সে এটার প্রপার ট্রিটমেন্ট পাবে কি না। যদি
যেটা যদি এমন হয় যে এদেশ থেকে গেলে বাচ্চার কন্ডিশন বেশি খারাপ হয়ে যাবে আর বাংলাদেশে এর প্রপার ট্রিটমেন্ট নাই, এরকম এক্সপার্ট এভিডেন্স যদি আপনি হাতে নিতে পারেন, তবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর্টিকেল 3-র মেডিকেল গ্রাউন্ডে। এবং যেহেতু আপনার বাচ্চা আছে বা বাচ্চাদের ক্ষেত্রে আর্টিকেল 3-র থ্রেশহোল্ডটা একটু লো, তো সেই হিসাবে আপনার হয়তো একটা আমি ভাই ও কথা কইছি, বিকজ তারা তো এভরি টাইম আমারে কইরো যে না আমার ও দুইটা মিষ্টিকর লাগে আমারে কনসিডার করেন না, অলরেডি তারা একবার কইছে যে না আমারে কনসিডার। আপনি আপা আপনি আমার আমার কথাটা আপনি বুঝেন নাই, আমি বলছি আপনার অ্যাপ্লিকেশনটা করা হবে আপনাকে বাচ্চাকে দিয়ে যে বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর, কিন্তু আপনার এই দুটা এক্সপার্টের এভিডেন্স লাগবে, এই দুটো এক্সপার্ট এভিডেন্স নিয়ে বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করবেন আর্টিকেল 3-র মেডিকেল গ্রাউন্ডে, সেক্ষেত্রে আপনার থ্রেশহোল্ডটা লো, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনার মেডিকেল এভিডেন্স স্ট্রং থাকে তো বাচ্চা এসে থাকার জন্য পারমিশন পাবে এবং বাচ্চার মা হিসাবে বাচ্চার মা বাবা হিসাবে আপনিও পারমিশন পাবেন। এটা আর্টিকেল 3-তে আপনাকে নিয়ে যাবে, এটাকে ফ্যামিলির মধ্যে নয়, এটার সাথে অ্যাপেন্ডিক্স এফএম এর কোনো সম্পর্ক নাই। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে আপা, জি কলার, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, অনেক সময় আমরা অনেক আসলে আমরা তো অ্যাডভাইস করি এবং যেহেতু আমাদের সময়টা অনেক কম থাকে, হয়তো অনেক অনেক টার্মিনোলজি আমরা ব্যবহার করি যেটা হয়তো আমাদের অনেক কলার কিন্তু বোঝেন না, না কিন্তু কিন্তু আসলে অন্যভাবে বলার জন্য যে পরিমাণ সময় লাগে, এখন যদি আমাকে আর্টিকেল 3 মেডিকেল এক্সপ্লেন করতে হয় তাহলে পুরো অনুষ্ঠানটাই কিন্তু আপনার চলে যাবে এটার পরে। তো যেটা আমরা আশা করি যে উনি অত জিনিসটা বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে উনি যে কোনো ভালো কোনো লয়ারের কাছে গেলে এটার এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো দিলেই তারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে ওনাদেরকে ডাইরেকশনটা দিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি কলার, পরবর্তী কল নিয়েছি আমি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, জি আপা আমি শুনছি, জি হ্যাঁ, আমি 10 সালে এখানে আসছি স্টুডেন্ট ভিসা। আচ্ছা, জি। তার বাবা মা ব্রিটিশ, বাবা মার মাধ্যমে অ্যাপ্লাই করছি কিন্তু আমি উইন করতে পারি নাই। তারপর আমার 15 সালে বিয়ে হয়, বিয়ে হওয়াতে স্বামীর মাধ্যমে অ্যাপ্লাই করছি, হাজবেন্ডের মাধ্যমে, তাও আমি আপার ট্রাইব্যুনাল পর্যন্ত গেছি কিন্তু আমি কোনো উইন করতে পারি নাই। তা আমি যে এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করলাম এবং ইতিমধ্যে আমার বাবা মারা গেছে, মায়ের কেয়ারার হিসেবে তখন যা আমাকে বলছো তুমি যে তোমার বাবা মাকে কেয়ার করে এরকম কোনো কাগজ তো দেখাইতে পারো নাই। এবার আমি যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি এবং মায়ের কেয়ারার কাগজটা যে দিছে তাতে কি আমার কোনো ই হবে, লাভ হবে? মায়ের মায়ের কেয়ারার হিসেবে যে কাগজ আপনি দিয়েছেন সেটা কি আপনি কার কাছ থেকে এনেছেন? ব্রিটিশ দিছে যে সিটি কাউন্সিল থেকে না, কিন্তু সেটা কি আপনি যে এরা যারা সোশ্যাল সার্ভিস থেকে কি আপনি কোনো সাপোর্টিং লেটার আনতে পেরেছেন জিপির কাছ থেকে? আপনি শোনেন, আপনি আপনি জিপির কাছ থেকে কি কোনো কাগজ এনেছেন যে জিপি আপনাকে কনফার্ম করবে যে আপনি আপনার মাকে সবসময় জিপির কাছে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, মাকে আপনি অ্যাকম্পানি করেন? আপনার কি এরকম ইয়ে আছে, প্রুফ আছে যে আপনি মায়ের সাথে একই বাসাতে থাকেন? হ্যাঁ, তো এইগুলি সবই যেটা আমি বললাম যে আপনি যদি ডক্টরের কাছ থেকে লেটার, সোশ্যাল সার্ভিসের কাছ থেকে লেটার এবং আপনার মার মার আপনার বয়স কত? আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স 60। হ্যাঁ, কিন্তু আপনার মার এমন কি শারীরিক অসুবিধা আছে যে আপনার মায়ের কেয়ারার লাগবে? হ্যাঁ, তার শারীরিক এমন, জিপি থেকে বলছে তোমার মার একটা কেয়ারের লোকের দরকার। না না, সেটা কিরকম মানে কেয়ারার তো ধরেন সাথে একটা সঙ্গী থাকলে অনেক ভালো, কিন্তু কেয়ারারটা কতটা এসেনশিয়াল সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এই জন্য বেস্ট হবে যদি আপনি সোশ্যাল সার্ভিস থেকে একটা চিঠি আপনি আনতে পারেন, কারণ এখানে মনে রাখতে হবে আপনার আর্গুমেন্ট হবে এই যে আপনার মা এমন অবস্থায় আছে যে তার জন্যে সোশ্যাল সার্ভিস থেকে কেয়ারার নিয়োগ করা দরকার, কিন্তু ওই এই কেয়ারারটা যদি পাওয়া যায় ফ্রম উইদিন দ্য ফ্যামিলি তাহলে বাইরে থেকে লোক দেওয়ার দরকারটা কী? দ্যাট উইল বি ওয়ান অফ দ্য আর্গুমেন্টস ইন ইউর ফেভার। তাহলে এবার কি আমি যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করলাম মায়ের কেয়ারের কাগজটা জয়েন করতে তাতে কি আমার কোনো রেজাল্ট কি আসতে পারে? আপা, এটা আমার জন্য পক্ষে বলা খুব কঠিন, যখনভাবে যদি তারা সিম্প্যাথেটিক হয়ে দিয়ে দেখেন, আমার কথাটা ছিল আপনি এই কেসটাকে আরো স্ট্রং কিভাবে করতে পারতেন এটাই। তা আমি যদি এখন আমাকে রিফিউজ করার সম্ভাবনা আছে তাহলে আমার যদি দেশে যেতে কতদিনের মধ্যে যাইতে হবে? আপনাকে রিফিউজ করে তো তারা আপনাকে ইমিডিয়েটলি যাওয়ার জন্য বলবে, তাই না? কাপড় জমা দিছি। জি, যদি করে আপনি আমি আপনি আমার কথা শোনেন, আপনার যেহেতু এখনো অ্যাপ্লিকেশন ডিসাইড হয় নাই, তো আমি যে যে সমস্ত রিপোর্টের কথা বললাম সোশ্যাল সার্ভিস থেকে শুরু করে মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে এবং অন্য অন্য এভিডেন্স যে কেন আপনার
আপনি আপনার মায়ের কেয়ারার এবং আপনার থাকাটা কেন মায়ের জন্য জন্য জরুরি, এবং আপনি না থাকলে আপনার মাকে চলে যাওয়া লাগবে বাংলাদেশে। তো এই সমস্ত এভিডেন্স জড়ো করে আপনি আবার হোম অফিসে পাঠিয়ে দেন, কারণ আপনার কেসটা এখনো ফয়সলা হয় নাই। জি জি, আমি আশা করব আপনি উত্তর পেয়েছেন কলার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য। পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার দুইটা কোয়েকশন। আমার আমার শালি ইতালিতে নিয়ে আইছিলাম ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা অর্থ মানে ওই আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ, তো আমরা অ্যাপ্লাই করছিলাম ওনারে ফ্যামিলি মেম্বার হিসাবে ওরা ভিসা দিছে। তো তখন তার বয়স 18-এর নিচে ছিল। এরপরে আমরা চলে আইলাম লন্ডনে। লন্ডনে আসার পরে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম এই ফ্যামিলি মেম্বার হিসাবে, ওরা রিফিউজ করছে এবং আপিল রাইট দিছে। তো এই আপিল রাইট দেওয়ার পরে আমরা এখানে আপিল করছি, এখনো আমাদেরকে প্রায় 7 মাসের মতো হয়ে গেছে, কোনো কিছু জানায় নাই। শুধু এইটুকু বলছে যে মানে আমার তখন চাকরি ছিল না, চাকরি চলে গেছিল, আমি ইনকাম সাপোর্টে ছিলাম। ইনকাম সাপোর্টে থাকার পরে আমি পরে অসুস্থ হয়ে গেছিলাম, ওইয়া পিআইপি যেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা, ওইটা আমার ওইটা পাইতেছি আমি বর্তমানে। আর আমার ছেলে একজন ডিজেবল আছে এবং আমার ওয়াইফ আমার কেয়ারার করে আর আমি আমার এই বাচ্চার কেয়ারার দেখাইতেছি আর ইনকাম সাপোর্টও পাইতেছি। এখন ওইটার মানে কি হইতে পারে এখন আগে আপনি আমাকে বলেন ভাইয়া, এই মুহূর্তে এদেশে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? আপনি কি টিটি রাইট এক্সারসাইজ করছেন তো না? না না, আমি টিটি রাইট না, আমি মানে এই যে আপনি আমার কথা যদি বুঝে থাকেন তার মানে কিন্তু আপনি টেকনিক্যালি আপনি কিন্তু এদেশে এখন আছেন ইন ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস বা ইন ব্রিচ অফ ইমিগ্রেশন যে ইউরোপিয়ান যে ইয়ে আছে রেগুলেশন। আমি এখানে আছি বর্তমানে। হ্যালো। জি আমরা শুনছি, আপনি কথা বলেন, সমস্যা নাই। আমি আছি ইউরোপিয়ান ন্যাশনালিটি হিসাবে এই দেশে। না, ইউরোপিয়ান ন্যাশনালিটি হিসাবে আপনি কিভাবে আছেন? আপনাকে তো ইউরোপিয়ান ন্যাশনালিটি হিসাবে আপনি এদেশে থাকতে পারেন 3 মাস, ঠিক আছে? 3 মাসে আমার দিছে অলরেডি যেটা 5 বছরের স্টে পারমিট। আপনার 5 বছরের স্টে পারমিট আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আপনি না না 5 বছরের স্টে পারমিট না, আমি জানি আপনার কি পার্মানেন্ট সেটেলমেন্ট আছে কি? না, আমার এখনো পার্মানেন্ট। আপনার যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্ট নাই, সময় আসে নাই। আপনি যদি যেহেতু নাই, তারা কিন্তু দেখতে চাইতে পারে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, যেদিনকে আপনি আপনার শালিকাকে জন্য অ্যাপ্লাই করলেন, শালি আপনার ফ্যামিলি মেম্বার বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে জয়েন করবে, ওই দিনকে আপনি টিটি রাইট এক্সারসাইজ করছিলেন কি না। ওই দিনকে যদি আপনি কাজে না থাকেন, ওই দিন যদি আপনি জব সিকার না হন, ওই দিন যদি আপনি সেলফ এমপ্লয়েড না হন, তাহলে ধরে নেবে আমি ওই ওই সময় আমি ছিলাম মানে ইনকাম সাপোর্টে। ইনকাম সাপোর্টে থাকলে ছেলে যে ডিজেবল ছিল ভাইয়া, আপনি আমার হিসাবে আপনি আমার কথাটা কিন্তু বুঝতে পারছেন না। কথাটা হচ্ছে এই যে আপনি ইনকাম সাপোর্টে যদি থাকেন, আপনার ছেলে যদি ডিজেবল থাকে, তাহলে আপনি কিন্তু টিটি রাইট এক্সারসাইজ করছেন না। টিটি রাইট এক্সারসাইজ করবেন তখনই যখন আপনি এদেশে থাকবেন অ্যাজ এ জব সিকার, অ্যাজ এ স্টুডেন্ট অর সেলফ সাফিসিয়েন্ট, সেলফ এমপ্লয়েড। তো এরকম যদি আপনার ক্যাটাগরি যদি আপনি না থাকেন, তাহলে আপনি কিন্তু টিটি রাইট এক্সারসাইজ করেন না। ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হিসেবে তারা হয়তো আপনাকে দেশ থেকে বার করে দিচ্ছে না, কিন্তু ফর ইমিগ্রেশন পারপাস আপনি কিন্তু এদেশে থাকছেন ইন ব্রিচ অফ ইমিগ্রেশন ল। বুঝতে পেরেছেন কিনা আমার 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 কথা? না বুঝছি আপনার এটা, কিন্তু আমি তো আমার সেলের কেয়ারার হিসাবে তখন ছেলের কেয়ারার হিসাবে যেটা আপনি আসেন সেটা তো আপনি আসেন অন্য অন্য রুলের আন্ডারে, আপনি তো যেটা ইউ রেগুলেশনের আন্ডারে তো আপনি এদেশে নাই। বুঝতে পেরেছেন কি না? যেহেতু আপনি নাই, তো সেটা একটা গ্রাউন্ড হতে পারে তাদেরকে আপনার ওই ওই ভিসাটাকে রিফিউজ করা, যে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন আপনি টিটি রাইট এক্সারসাইজ করেন নাই। আমি জানি না ঠিক আপনার কোন গ্রাউন্ডে আপনাকে রিফিউজ করেছে, বাট দ্যাট কুড বি এ গ্রাউন্ড যে আপনি ওই দিনকে এদেশে কোয়ালিফাইড পার্সন ছিলেন না। ওইটাই মানে চাইছে মানে আমি কোয়ালিফাইড কি না। হ্যাঁ, তাহলে দেখেন ভাই, অলরেডি অলরেডি যেটা মানে তাহলে তাহলে করতেছি আমার, তাহলে তো আপনি বুঝতে পারলেন, তাহলে তাহলে আপনি বুঝতে পারলেন যে আমি আপনার পেপারটা না দেখেই কিন্তু আমি ধরে ফেলেছি যে কোন গ্রাউন্ডে তারা আপনাকে রিফিউজ করেছে। এখন ঠিক আছে, কিন্তু আমি যেটা আমার আমার সেলের ডিজেবল হিসেবে কেয়ারার পাইতেছি মানে এটা ওটা আপনাকে কোয়ালিফাইড পারসন বানায় না।
এটা কি কোন কাজে কাজের মধ্যে পড়ে না? না, এটা কোন কাজের মধ্যে পড়ে না। জি, ধন্যবাদ কলার আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সময় একদম শেষ, আর মাত্র কয়েক মিনিট বাকি, এক মিনিট বাকি আছে আমাদের সাথে হাতে। আপনি যদি কিছু বলতে চান। যেটা বলবো যে যেটা আমরা তো বুঝতে পারছি যে ইমিগ্রেশনের ল অত্যন্ত কঠিন হচ্ছে, যার সাহেবদের সহানুভূতি আমরা ক্রমশ হারাচ্ছি। তো এই যে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যেটা আমরা এমএমএ দেখলাম যে এই সেকশন 55 এর তারা রুলের ভিতরে এর রিফ্লেকশন দেখতে চাই, দেখা যাক হোম অফিস কী বলে। এবং বিশেষ করে থার্ড পার্টি সাপোর্টের ক্ষেত্রে হোম অফিস কোনো তারা সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশন মানে কি না, এটার কে কোনো এক্সেপশন করে কি না, এটা দেখার ব্যাপার। তো দেখা যাক আগামীতে কী হয়। আর যখন আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই অনুষ্ঠানে, হয়তো বাই দিস টাইম আমরা এই দুটো কেসের পরে হয়তো কোনো একাডেমিক কমেন্ট বা প্র্যাকটিশনারদের কাছ থেকে হয়তো কমেন্ট আমরা পেলে সেগুলো আমরা শেয়ার করবো। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ার। আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের কে প্রাইমারি অ্যাডভাইস দেওয়ার জন্য, তারপরেও সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ আনসার দেওয়া হয় না। আমরা আশা করব আপনি এই প্রাইমারি অ্যাডভাইস নেওয়ার পরে আপনার নিকটবর্তী কোনো লিগেল অ্যাডভাইসের সাথে পরামর্শ নিয়ে আপনার কেস বা ফাইল নিয়ে কথা বলবেন। তো আমরা পরবর্তী শনিবারে আবারও দেখাবো আপনাদের সঙ্গে। প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমাদের এই প্রোগ্রাম হয়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।